আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2017-18 শিক্ষাবর্ষে 2022 সালে যারা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবে, ফাইনাল পরীক্ষায়, সো তাদের যে সময়সূচিটা অর্থাৎ রুটিনটি, সেটা হচ্ছে আজকে 2 জুন 2022। আজকে কিন্তু সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে ফেলছে। তো সেটা বিষয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করতেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি। তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা আগামী 30 জুলাই 2022 তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ওকে, সো তোমাদের হচ্ছে জুলাই মাস থেকে অর্থাৎ 30 জুলাই 2022 থেকে কিন্তু পরীক্ষা শুরু হবে। ওকে, সো যারা 2017-18 শিক্ষাবর্ষের যারা হচ্ছে 2020 সালের ফাইনাল পরীক্ষা দিবেন, হ্যাঁ, ডিগ্রি ফাইনাল পরীক্ষা, সো তাদের হচ্ছে 30 জুলাই থেকে হচ্ছে পরীক্ষা শুরু হবে। এবং পরীক্ষা আরম্ভের সময় দেখতে পাচ্ছ দুপুর 1:30 বেজে পরীক্ষা শুরু হবে। ওকে, এবং পরীক্ষার সময় কাল হচ্ছে পরীক্ষার যে প্রশ্ন থাকবে, প্রশ্নপত্র উল্লেখ থাকবে 3 ঘন্টা বা 4 ঘন্টা, যেটা উল্লেখ থাকার সেটা কিন্তু উল্লেখ থাকবে। সো এখানে আমরা হচ্ছে তোমাদের সম্পূর্ণ হচ্ছে যে রুটিনটি দেয়া আছে এটা তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখতে পাচ্ছ। তো সর্বপ্রথম আমি তোমাদের হচ্ছে যারা বিএসএস অর্থাৎ ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএসএস নিয়ে আসো, তাদের হচ্ছে আমি রুটিনটা বলে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি পরেগুলো বলবো। ওকে, সো দেখতে পাচ্ছ সর্বপ্রথম তোমাদের যে ইংরেজি আবশ্যিক অর্থাৎ হচ্ছে কম্পালসারি ইংলিশ যে পরীক্ষাটা, এটা হচ্ছে 30 জুলাই 2022 শনিবার দুপুর এই সরি 1:30 মিনিটে অনুষ্ঠিত হবে। ওকে, এবং তারপর তোমাদের হচ্ছে 2 তারিখ 8 মাস 2022, ঠিক আছে, মানে আগস্ট মাসের 2 আগস্টে তোমাদের হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে। এই যে দেখো, সে পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং অবশ্যই সেটা পঞ্চম পত্রের, ঠিক আছে। এবং তোমাদের হচ্ছে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো কিন্তু প্রতিদিন হচ্ছে। ওকে, প্রতিদিন অর্থাৎ হচ্ছে যে এই কোনো দিন কিন্তু হচ্ছে বাদ থাকতেছে না। তো পরীক্ষাগুলো প্রতিদিন হচ্ছে, বাট একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যারা যেই বিভাগের তাদের সেই বিভাগের সাবজেক্টগুলোর জন্য অনেক গ্যাপ কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, আমি একটু মার্কিং করে দেখাচ্ছি। দেখো, সর্বপ্রথম বিএসএসেরগুলো দেখাচ্ছি। দেখো, সর্বপ্রথম ইংরেজি আবশ্যিক এটা হবে তোমাদের হচ্ছে 30 জুলাইয়ে, এবং হচ্ছে ইসলামী ইতিহাস যাদের রয়েছে, হ্যাঁ, বিএসএসের, সো তাদের হচ্ছে দেখতে পাচ্ছ 2 আগস্ট 2022 মঙ্গলবার এইটা হবে ইসলামী ইতিহাস পঞ্চম পত্র, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ যাদের হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রটা রয়েছে, সো রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র দেখতে পাচ্ছ এইটা কিন্তু তোমাদের হচ্ছে 7 তারিখ 8 মাস 2022 রবিবারে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে এই যে এই তিনটে সাবজেক্টে আমরা যদি একটু গ্যাপটা দেখি, তো তিনটে সাবজেক্টের গ্যাপ দেখতে পাচ্ছি সর্বপ্রথম হচ্ছে 30 জুলাই, তারপর হচ্ছে আমাদের একদম 2 আগস্টে হচ্ছে, হ্যাঁ, অর্থাৎ হচ্ছে একটু গ্যাপ আছে, হ্যাঁ, মনে করো যে একটু গ্যাপ আছে। আর তারপর দেখতে পাচ্ছ যখন 2 তারিখে পরীক্ষাটা দিয়ে দিচ্ছে বিএসএস এর শিক্ষার্থীরা, তারপর দেখতে পাচ্ছ 7 তারিখে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এইদিকে তাদের 5 দিন একটা গ্যাপ থাকতেছে। হ্যাঁ, সো তারপর একটু নিচে আমি চলে যাচ্ছি। সো এইখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ 14 আগস্টে হচ্ছে যাদের সমাজবিজ্ঞান পঞ্চপত্র রয়েছে সেই পরীক্ষাটা কিন্তু হবে, এবং হচ্ছে যাদের হচ্ছে যে ও অর্থনীতি থাকবে, সো তাদের হচ্ছে দেখতে পাচ্ছ যে 16 আগস্টে হবে, একদিন তবুও গ্যাপ পাচ্ছে। যাদের মনোবিজ্ঞান থাকবে তাদের হচ্ছে দেখতে পাচ্ছ 17 আগস্টে পরীক্ষাটা হবে, ঠিক আছে। এবং যে ষষ্ঠ পত্রের যে পরীক্ষাগুলো, সো ষষ্ঠ পত্রের পরীক্ষাগুলো তোমাদেরকে যদি আমি একটু দেখাই এখানে, তো ষষ্ঠ পত্রের পরীক্ষাটা দেখতে পাচ্ছ 27 আগস্ট 2022 রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র পরীক্ষা শুরু হবে, এবং হচ্ছে দেখতে পাচ্ছ 28 আগস্ট 2022 হচ্ছে তোমাদের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, মানে দুইটা পরীক্ষা একদম পাশাপাশি পড়ে গেছে। দেখো, একদিন পর একদিন, হ্যাঁ, সো এইখানে তোমাদের অবশ্যই একটু চাপ পড়ে যাবে, তার জন্য একটু বইগুলো ভালোভাবে পড়বা। আর আর হচ্ছে প্রত্যেকটা বিষয় তৃতীয় বর্ষের কিন্তু অনেকগুলো করে অধ্যায়, বিশেষ করে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি যে ষষ্ঠ পত্র, এই বইটা কিন্তু খুব একটু টাফ আছে, তোমরা একটু ভালোভাবে পড়বা। ওকে, এবং তারপর হচ্ছে 31 দেখতে পাচ্ছ 8 2022 তোমাদের হচ্ছে, হ্যাঁ, মনোবিজ্ঞান ষষ্ঠ পত্র রয়েছে,
তারপর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, সো দেখতে পাচ্ছ যে সমাজ বিজ্ঞান যে ষষ্ঠ পত্র সাবজেক্টটা, এখানে কিন্তু এটা হচ্ছে 3/9/2022 কিন্তু রয়েছে। হ্যাঁ, সেইমভাবে তোমরা হচ্ছে তোমাদের যে যারা যারা মূলত হচ্ছে বিএসসিতে আসো, তো বিএসসিতে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যে সাবজেক্টগুলো 30 তারিখে হচ্ছে ইংরাজি হয়ে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে রসায়ন দেখতে পাচ্ছ 2/8/2022 হচ্ছে রসায়ন হবে, ঠিক আছে। তারপরে যাদের উদ্ভিদ বিজ্ঞান রয়েছে তাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 7/8/2022 উদ্ভিদ বিজ্ঞান হচ্ছে। তারপরে আমরা যদি একটু নিচে চলে যাই, তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যাদের পদার্থ বিজ্ঞান থাকবে, তো পদার্থ বিজ্ঞান হবে হচ্ছে 14/8/2022, ঠিক আছে। যাদের প্রাণী বিজ্ঞান থাকবে তাদের হবে যে 16/8/2022। তারপরে এইখানে যাদের হচ্ছে প্রাণী বিজ্ঞান ষষ্ঠ পত্র হবে এইটাও হচ্ছে দেখতে পাচ্ছ 24/8/2022, ঠিক আছে। এবং উদ্ভিদ বিজ্ঞান যাদের আছে এইখানে হচ্ছে দেখতে পাচ্ছ ষষ্ঠ পত্র এইখান দিয়ে আছে। সো তৎ কথা আছে যে এই যে আমাদের আমাদের কাছে যে এটা দেয়া আছে এই রুটিনটা, এই রুটিনটার সম্পূর্ণ লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে দেয়া আছে। তোমরা এটা ডাউনলোড করে ফেলো এবং নিজের রুটিনটা দেখে দেখে মার্ক করে ফেলো। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।